করোনা মহামারীর মতো এত বড় দুর্যোগ বাংলাদেশ সামাল দিয়েছে খাদ্য উৎপাদন ঠিক রেখে। শেখ হাসিনা সরকার সে সময় সবচেয়ে বেশি জোর দেয় খাদ্যশস্য আবাদকে। মহামারীর ধাক্কা শেষ না হতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফেরে বাংলাদেশ সহ বিশ্বের তাবৎ দেশ, উন্নত বিশ্বও এর বাইরে নয়। মুদ্রাবাজারের অস্থিরতা, বিভিন্ন দেশের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি সমস্যায় আছে। এ থেকে মুক্তি পেতে আমদানি কমিয়ে আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে আওয়ামী লীগ সরকার। বুধবার বিসিএস আইন প্রশাসন ক্যাডারের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেন, এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। একদিকে কোভিড-19 যে মহামারীর অভিঘাত, আর সেই সাথে সাথে এসছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তার সঙ্গে হলো আমেরিকা প্রদত্ত স্যাংশন এবং কাউন্টার স্যাংশন, ইউরোপের দেওয়া স্যাংশন, যার ফলে আজকে প্রত্যেকটা জিনিস যেগুলি আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়? আমি বহু আগে থেকে এটা বলে যাচ্ছি যে এক ইঞ্চি জমি জোরও খালি না থাকে, কারণ আমাদের খাদ্য আমাদের উৎপাদন করতে হবে, খাদ্য আমাদের প্রক্রিয়াজাত করার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এবং আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা সেগুলো আমাদের নিশ্চিত করতে হবে, আমাদেরটা নিজেদের করতে হবে। কৃষিতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে সেখানে শিল্প কারখানা করে কৃষি জমি নষ্ট করা যাবে না। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং উৎপাদন বৃদ্ধি, সেদিকে আমাদের নজর দিতে হবে। 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি এই উদ্দেশ্যে, যত্রতত্র যেখানে সেখানে কেউ শিল্পায়ন করতে পারবে না, কারণ আমার কৃষি জমি বাঁচাতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনের নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশ দেন। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমরা এখন উন্নত দেশ হিসেবে মর্যাদা পাবো। তাই আমি মনে করি যে আমাদের দেশের যারা নবীন অফিসার তাদের উপর অনেক কিছু নির্ভর করে। একজন অফিসার একটা এলাকায় যখন কাজ করে, ওই এলাকার সার্বিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখার একটা সুযোগ আছে। অনুষ্ঠানে বিসিএস আইন ও প্রশাসনের 124, 125 ও 126তম ব্যাচের 103 জন কর্মকর্তার হাতে প্রশিক্ষণ সমাপনী ও সনদ তুলে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে করোনা বিধিনিষেধের কারণে বেশিরভাগ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গেল 21 আগস্ট গ্রেনেড হামলা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সর্বশেষ গিয়েছিলেন বঙ্গবন্ধু এভিনিউতে। এর ঠিক 73 দিন পর বের হলেন কোনো সরকারি অনুষ্ঠানে। আমার বয়স 76 বছর, তো 76 বছর তো অনেক বয়স, বুড়ো হয়েছি, কাজী কতদিন আর চলতে পারবো, আসতে পারবো, আর যে কোনো সময় কোনো এক সময় অক্কা পেয়ে যাবো, তার তো ঠিক নেই। সেই জন্য আমি ভাবলাম এবার আর আমি কোনো বাধা মানবো না, আমাকে আসতেই হবে। দেবরাজ দেব, এখন ঢাকা। কাজী আমি আসতে পেরে খুবই আনন্দিত, তো আমি এটা চাই।